বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় খুব কষ্ট ভোগ করছেন, খুব কষ্ট পাচ্ছেন। চোখের জল ফেলছে যে সমস্ত চাকরিজীবীরা, ভুয়ো চাকরিজীবীরা, তাদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের কষ্ট হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি হলো, যারা অন্যায় করেছে, ঘুষ নিয়েছে, তাদের জন্য এই সমস্ত চাকরিজীবীরা যারা চাকরি করছে বছরের পর বছর ধরে, তাদের চাকরি চলে যাচ্ছে, তারা খেতে পারছে না, তাদের বাড়িতে বাচ্চা কাচ্চা রয়েছে, তাদের পরিবার চলবে কী করে? এখনও পর্যন্ত নাকি দুইজন আত্মহত্যা করেছে, এর জন্য কষ্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু ওরা কারা, ওরা কারা যে ওদের জন্য আপনার এত কষ্ট হচ্ছে? কারণ ওরা তো দুর্নীতিবাজ, আর এই সমস্ত দুর্নীতিবাজদের চাকরি দিয়েছিল কারা? তারা আপনার সরকারের লোক। আবার দেখা যাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়েরই বিধায়ক, একাধিক বিধায়কের ছেলে, মেয়ে, ভাইপো, ভাইজি, আত্মীয় স্বজন, তারা চাকরি পেয়েছে, তাদের চাকরি চলে যাচ্ছে, এবং তাদের চাকরি চলে যাওয়ায় তাদের পরিবার কী করে চলবে সেই নিয়ে আপনারও খুব কষ্ট হচ্ছে। কারণ তারা তো আপনারই লোক রয়েছে, তারা আপনারই লোক, আপনার মন্ত্রিসভার লোক অথবা আপনার গ্রাউন্ড লেভেল থেকে বিধানসভা যে রাজনীতিবিদ তাদের লোক। কিন্তু আপনি কি ভুলে গেছেন, অতনু মিস্ত্রি, তপন দলুই, রাজু গাজী, দীপেন্দু মণ্ডল, অনুপ মাইতি, রাঘব সিং, সন্ন্যাসী ঘোষ, এদের কথা কি ভুলে গেছেন? এদের কথা ভুলে গেলে তো চলবে না। কারণ এই বাংলার মানুষ বলে না, এই ছেলেগুলো একসময় SSC-তে টেট পাস করেছিল, কিন্তু এদের চাকরিগুলো আপনার দলের এই পার্থ মানিক কুন্তল, এরা লক্ষ লক্ষ টাকা দরে বিক্রি করে দিয়েছিল। আপনার প্রশাসনের সর্বোচ্চ আসনে বসেও আপনি বিচার দিতে পারেননি, চোরেদের তো জেলের মধ্যে ঢোকাতেই পারছিলেন না, ঢোকাননি। কারণ এখনও পর্যন্ত যে জেলের খানি টানছে, আপনার পার্থ হোক, মানিক হোক, কুন্তল হোক, শান্তনু বন্দ্যোপাধ্যায় হোক, একাধিক আরও বেশ কিছু নাম রয়েছে, সেই নাম আমার এই মুহূর্তে ঠিক মনেও আসছে না, কিন্তু তার দিকে তো জেলের ঘানি টানাচ্ছে, তাদেরকে সেই চোরগুলোকে, মস্ত আস্ত বড় যে ডাকাত চোর, ওর দিকে তো ধরেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়, তার তত্ত্বাবধানে ইডি CBI তারা কিন্তু তার দিকে জেলে পুরেছে। আপনার তো পশ্চিমবঙ্গ পুলিশ পারে না, আপনি নিজে পুলিশ মন্ত্রী হয়ে এবং রাজ্যের প্রশাসনিক সর্বোচ্চ পদের বসে রয়েছেন, আপনি বুঝতেই পারেন না যে সব চুরি চামারি চলছে, চাকরি চুরি চলছে, আর ওদের জন্য কান্নাকাটি হচ্ছে যখন ভুয়ো চাকরি, শেষ বেঞ্চের অযোগ্য মানুষগুলোকে চাকরি দেওয়া হয়েছে। কে দিয়েছে? আপনার দলের বিধায়ক থেকে আরম্ভ করে গ্রাম পঞ্চায়েত থেকে আরম্ভ করে পঞ্চায়েতের প্রধান, পঞ্চায়েতের সদস্য, এটসেট্রা, মানে কোনো জায়গায় কিন্তু ফাঁক ফোকর বলে কিচ্ছু নেই, সমস্ত জায়গা থেকে জালিয়াতি হয়েছে, দুর্নীতি হয়েছে, আর টাকার বিনিময়ে, লক্ষ লক্ষ টাকার বিনিময়ে চাকরি দেওয়া হয়েছে। আর সেই চাকরিগুলো যখন নকল চাকরি, সেইগুলোকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ক্যান্সেল করে দিলেন, তাদের সংসার চলবে কী করে? তারা আত্মহত্যা করছে, দুজন আত্মহত্যা করছে নাম নিলেন, কিন্তু অতনু মিস্ত্রি, তপন দলুই, রাজু গাজী, দীপেন্দু মণ্ডল, অনুপ মাইতি, রাঘব সিং, সন্ন্যাসী ঘোষ, এদের কথা মনে আছে? এই ছেলেগুলাও তো চাকরি না পাওয়ার জন্য, এদের যোগ্যতা থাকা সত্ত্বেও চাকরি না পাওয়ার জন্য এরা আত্মহত্যা, সুইসাইড করেছিল। এর দায়ভার কে নেবে? নিতে হবে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারকে নিতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী, আপনার শিক্ষামন্ত্রী এত বড় জলঘোলা করেছে, গিনেস ওয়ার্ল্ড বুকে যার নাম উঠতে চলেছে এই পশ্চিমবঙ্গের যে শিক্ষা দুর্নীতি, সেক্ষেত্রে আপনার কোনো রেসপন্সিবিলিটি থাকবে না? তা বললে কী করে হয়? উল্টে কান্না করা হচ্ছে, নকল কান্না, আমার গালে দুটো চড়িয়ে দেবেন, আপনার গালে কেউ চড়াতে যাবেন না, আপনি তো সমস্ত রাজ্যবাসীর গালে চড় কষিয়ে মেরেছেন, চড় কষিয়ে দিয়েছেন। এখানে গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে, বাকস্বাধীনতা বলে কিছু নেই, আপনার পুলিশ মন্ত্রী হয়ে আপনি আপনার পুলিশকে লেলিয়ে দেন যে এই সত্য ঘটনা আমরা উন্মোচন করতে পারবো না, আমরা এই তথ্য প্রকাশ করতে পারবো না, আমরা এই তথ্য প্রকাশ করতে পারবো না। কেন? মানুষ ঘরে বসে শুধু আলোচনা করবে, আর আমরা সোশ্যাল মিডিয়ায় যখন সেই তথ্যকে সম্প্রচার করব, আমরা মানুষকে জাগরিক করব, আঁতে ঘা লাগবে রাজ্য পুলিশ প্রশাসনের। নমস্কার, ধন্যবাদ।